2 নম্বর ব্লক এলাকার সাদলিচক অঞ্চলের নজিরপুর কালেক্টরি গ্রামে আজ রাস্তা ঢালাইয়ের কাজে শুভ সূচনা হলো। এই গ্রামে দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার। গ্রামবাসীদের দাবি মেনে আজ থেকেই এই গ্রামের রাস্তা ঢালাই কাজ শুরু হয়। মোট 1 কিলোমিটার দীর্ঘ ঢালাই রাস্তা নির্মাণ করা হবে বলে পঞ্চায়েত সূত্রে খবর। এদিনের রাস্তা ঢালাই নির্মাণের কাজে শুভ সূচনা করেন ইন্দ্রজিৎ সরকার প্রধান, যুব তৃণমূল নেতা আশরাফুল হক, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। এদিনের রাস্তা উদ্বোধন প্রসঙ্গে এলাকার বাসিন্দা প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, এই রাস্তাটা মানুষের খুব দরকার ছিল এখানকার। এই 1 কিলোমিটার ঢালাই রাস্তা হয়ে গেলে এলাকার মানুষের অনেক সুবিধা হবে। এই প্রসঙ্গে তৃণমূল যুব নেতা আশরাফুল হক জানান, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা প্রত্যেক গ্রামে পৌঁছে দিচ্ছি। এলাকায় অনেক রাস্তা তৈরি হয়েছে, আগামী দিনে আরো হবে। আজকে আপনারা কি করলেন? আজকে আমরা বহুদিনের এই যে গ্রামের আমাদের নাজিরপুর এবং কালেক্টরি গ্রাম তাদের চক্রী নম্বরগুলোকে অন্তর্গত এই গ্রামের অনেক দিনের যে স্বপ্ন, মানে কোনোদিন এই গ্রামের রাস্তা হয়নি, খুব পিছিয়ে পড়া এলাকা ছিল। এবং এই যে এর আগে হয়তো এসেছিলেন, দেখেছিলেন যে রাস্তাটা কত তা একবারে খারাপ ছিল, মানুষ এখানকার চলাচল করতে পারছিল না। আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা তৃণমূলের পক্ষ থেকে, যখন আমরা ভোটে দাস করি বা ভোট করতে আসি, তখন আমরা প্রতিশ্রুতি দিলাম যে আমরা এই যে মমতা ব্যানার্জি উন্নয়ন, সেই উন্নয়নের ধারা আপনাদেরকে আমরা ঠিক পৌঁছে দেব, ঘরে ঘরে পৌঁছে দেব, রাস্তা করে দেব। সেই আজকে যে গ্রামবাসীর যে আমরা মমতা ব্যানার্জির যে উন্নয়নকে সামনে রেখে আমরা প্রায় এখন এর আগেও কাজ করেছি, মোটামুটি 2 কিলোমিটার ওপরে রাস্তা করেছি গ্রামে, এখন প্রায় 1 কিলোমিটারের বেশি রাস্তা হচ্ছে, ঢালাই রাস্তা আপনি দেখতে পাচ্ছেন। এবং এই গ্রামের লোক খুব খুশি যে আমরা এই তৃণমূলের পক্ষ থেকে যে আমরা কথা দিয়ে কথা রাখতে পেরেছি, এই জন্য গ্রামবাসী দেখছেন আপনারা খুবই খুশি আছে গ্রামবাসী, যে আমরা তৃণমূলের আর এখানকার উন্নয়ন দেখে কিন্তু তৃণমূলে অনেক ভোট দিয়েছে সবাই, মা বোন এবং সবাই একসাথে ভোট দিয়েছিল এই গ্রামে আমাদের মমতা ব্যানার্জির আদর্শকে মেনে। সে আমাদের আজকে একটা রাস্তা উদ্বোধন করার জন্য আমাদের এখানকার আমাদের পঞ্চায়েতের ইন্দ্রজিৎ সরকার প্রধান সাহেব আছেন, আমাদের নেতৃত্বের মধ্যে আমাদের মাস্টার ছিলেন জাহাঙ্গীর মাস্টার মধ্যে আছেন, আমাদের এখানকার নেতৃত্ব আমাদের নেতৃত্ব আমাদের মুস্তফা সাহেব আছেন, আরও আমাদের মেম্বার সাহেব আছেন, এখানকার যে মেম্বার সাহেব আমাদের খুব কাজের লোক, খুব পরিশ্রম করে এবং সবারই উদ্যোক্তা এবং সবারই পরিশ্রমের জেরে আজকে আমরা এই স্বপ্ন সাক্ষাৎ করতে। কত টাকার বরাদ্দ করেছিল এখানে? প্রায় আমাদের 40 লক্ষ টাকা। কোন ফান্ড থেকে? আপনার নাম? আমার নাম হচ্ছে আশরাফুল খান, আমি দর্শনী ক্লাব। এই নাজিরপুর কালেক্টরি রাস্তা প্রায় 1 কিলোমিটারের অধিক রাস্তা, আমরা বিধির সৈনিক, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম মমতা ব্যানার্জির উন্নয়নের যে ধারা, গ্রামে গঞ্জে রাস্তা ছিলই না, আমার এই পাড়াতেই বাড়ি দেশের দিকে, খুব খুশি আমরা, খুব খুশি যে মানুষের রাস্তাটা হয়ে যাচ্ছে। খুব বিপদ হতো বর্ষা বাদলে খাটলাতে করে খাটিয়াতে করে রুগীকে নিয়ে যেতে হতো, কোনোদিনই গ্রাম চিরদিন সিপিএম কংগ্রেসের ঘাঁটি, কিন্তু তারা রাস্তার কাজ কোনোদিন করেনি। আমরা তৃণমূলের পক্ষ থেকে এর আগেও 1 কিলোমিটার মতো রাস্তা হয়েছে, আর এখন একসঙ্গে 1 কিলোমিটারের বেশি রাস্তা। মোটামুটি দিদি যে গ্রামে গ্রামে দুয়ারে দুয়ারে মানুষের উন্নয়ন, মানুষ নিশ্চয়ই বুঝতে পারছে যে ওর দুয়ারে কীভাবে উন্নয়ন চলে এসছে এই গ্রামের মানুষের, দীর্ঘদিনের মানে স্বাধীনতার পরের যে সমস্যা সেটা সমাধান হতে যাচ্ছে, হয়ে গেছে মোটামুটি 90%। কাকে ধন্যবাদ জানাবেন? আমরা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের যে নয়নমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানকার যে প্রধান এবং আমাদের দুরম্বর ব্লকের যে সভাপতি জুবেদা বিবি এবং তার যে রিপ্রেজেন্টেটিভ আশরাফুল হক, মূলত আশরাফুল হক এবং ইন্দ্রজিতের উদ্যোগেই এই কাজগুলো হচ্ছে। এর আগে আমরা প্রতিশ্রুতি তারাই দিয়েছিল আমাদের সামনে, তারা করে দিলেন, এই জন্য তাদেরকে এই গ্রামের মানুষ হিসেবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর আলম সেলিম। আপনি কি দেখতে আছেন? আমি পেশায় শিক্ষক হাই স্কুলের, আর এমনি দলের সাধারণ কর্মী।